সুর এমন এক জিনিস যা কোনো কাঁটাতারের মধ্যে সীমিত থাকে না, সে অসীম, সে বিস্তৃত। ঠিক যেমন বাংলার বাউল সাত সমুদ্র তেরো নদী পার করে পৌঁছে গিয়েছিলেন দূর থেকে দূরে, তারপর শুধু মায়া আর মায়া, বিপুল জলরাশিতে তখন শুধু সুর সপ্তম। সে প্রায় অনেক বছর আগের কথা, ৪৩-এর মন্বন্তর ছেয়ে ফেলেছে গোটা বাংলা, চারিদিক শুকিয়ে কাঠ, মন্দা, বাড়িতে বাড়িতে ভাত নেই, দিশেহারা পরিস্থিতি। একটি ছেলে অভাবের তাড়নায় নেমে পড়ল রাস্তায়, তারপর স্টেশন প্ল্যাটফর্ম, বীরভূমের স্টেশনগুলোয় ঘুরতে ঘুরতে সেই ছেলেটা উপলব্ধি করেছিল বাঁচার যাত্রাপথ। ছোটবেলায় ভয়াবহ দারিদ্র পার করে আসা সেই ছেলেই আজকের বাউল সম্রাট পূর্ণদাস বাউল। পূর্ণদাস বাউল ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৮ মার্চ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত রামপুরহাটের সন্নিকটে একচক্কা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নবীনদাস বাউল ছিলেন একজন খ্যাতিমান বাউল শিল্পী, মরমী কবি এবং যোগী পুরুষ। তার মায়ের নাম ব্রজবালা দাস। ছোটবেলা থেকে পূর্ণদাস পিতার সাথে বাংলার বিভিন্ন স্থানে যাত্রা করেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে মন্বন্তরের সময় দরিদ্র পীড়িত পরিবারকে আহার জোগাড় করতে তিনি রেল স্টেশন ও প্ল্যাটফর্মে গান গিয়ে রোজগার করেন। এই সময় সীতারাম ওঙ্কারনাথ নামে এক সাধকের প্রেরণায় পূর্ণদাস বাংলার বাইরেও বাউল গান গাইতে বের হন। বাড়িতে গানের পরিবেশ ছিল প্রথম থেকেই। ছোটবেলায় বাবার কাছে শিখে নিয়েছিল বাউল তত্ত্ব আর ভাবরস। এই ভাবরসের নদীতে ডুব দিয়ে একদিন পূর্ণদাস গেয়ে উঠলেন গোলেমালে গোলেমালে পীড়িত করোনা। বাবা নবীনদাস বাউল সান্নিধ্য পেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি মাত্র ৯ বছর বয়সে বাউল গান গেয়ে জয়পুরে এক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেন। কৈশোরে তিনি কলকাতা শহরে রংমহল থিয়েটার এবং বঙ্গ সংস্কৃতির মেলায় গান গেয়েছিলেন। পিতার সঙ্গে যুগ্মভাবে নির্মিত তার গানের রেকর্ডিং এই সময় প্রচণ্ড জনপ্রিয় হয়। ১৯৬০ সালে পূর্ণদাস মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের এক গানের অনুষ্ঠানে বব ডিলানের পূর্বতন ম্যানেজার আলবার্ট গ্রসম্যান কর্তৃক নিমন্ত্রিত হন। তারপর তিনি আমেরিকার বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি বব ডিলানের বাসস্থান বিয়ার্স ভিলায় পরিভ্রমণ করেন, যেখানে ডিলানের সঙ্গে পূর্ণদাসের বেশ কিছু গান রেকর্ড করা হয়। পরে ফ্রান্সের নাইস শহরে মাইক জ্যাগারের ম্যানেজার পূর্ণদাসকে রোলিং স্টোন স্টুডিওতে গান রেকর্ডিং করার নিমন্ত্রণ করেন। পূর্ণদাস পরবর্তী বছরগুলিতে পৃথিবীর বহু দেশে বাউল গান গেয়ে ঘুরে বেড়িয়েছেন। স্যান ডিয়েগো শহরে তিনি বাউল গানের একটি শিক্ষা প্রতিষ্ঠানও চালু করেন। পশ্চিমবঙ্গে তার সবথেকে প্রিয় স্থান শান্তিনিকেতনে স্থাপন করেন বাউল সমাজ। শান্তিনিকেতন এখনও বাউল সংস্কৃতির পীঠস্থান। বাউল সম্প্রদায়ের সাহায্যের জন্য সেখানে একটি আশ্রম গড়ে তোলেন তিনি। এমনকি এইডস আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য গান গেয়েছেন তিনি। গানের মাধ্যমে এইডস সম্পর্কে শান্তিনিকেতনের নিম্নবিত্ত পরিসরে সচেতনতা গড়ে তোলার প্রয়াসে সামিল ছিলেন পূর্ণদাস বাউল। তাছাড়া সংশোধনাগারে, অনাথ আশ্রমে ইত্যাদি বহু স্থানে গান গেয়েছেন তিনি। সমাজ কল্যাণমূলক কাজেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। আর সমস্ত কাজেই তার সঙ্গী ছিলেন তার স্ত্রী মঞ্জু দাস আর পুত্র দিব্যেন্দু দাস। ইংরেজি ভাষায় প্রথম বাউলদের দর্শন বিষয়ে তিনি একটি বই লেখেন সেলিনা থিলম্যানের সহায়তায়। পূর্ণদাস বাউল প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ১৯৬৭ সালে নায়িকা সংবাদ ছবিতে। তারপর ১৯৮৩ সালে শ্যাম বেনেগাল পরিচালিত আরোহণ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন পূর্ণদাস বাউল। ১৯৬৭ সালে ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাকে বাউল সম্রাট উপাধিতে ভূষিত করেন। ১৯৫২ সালে বেনারস সঙ্গীত সম্মেলনে তিনি বাউল রত্ন উপাধি পান।
ভারতের দশম রাষ্ট্রপতি শ্রী আর কে নারায়ণের থেকে 1999 সালে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন তিনি। সবশেষে 2013 সালে ভারত সরকারের থেকে পদ্মশ্রী পুরস্কার লাভ তার সারা জীবনের কাজের চূড়ান্ত স্বীকৃতি। লালন ফকিরের সময় থেকে যে বাউল সাধনা ও বাউল গানের ধারা জনপ্রিয় হয়ে উঠেছিল সেই ধারারই এক অন্যতম স্মরণীয় পথিক পূর্ণদাস বাউল। বাউল গানের সহজ সাধনার মধ্য দিয়ে গভীর জীবনবোধের প্রকাশ ঘটিয়েছেন তিনি। বাউল গানের অতি সাধারণ মেঠোসুরকে ভারতের বাইরে বিভিন্ন দেশে দেশে জনপ্রিয় করে তুলতে পেরেছিলেন পূর্ণদাস বাউল। এখন এই ফোক ফিউশনের যুগেও মণিমুক্তরা হারিয়ে যান না, তাদের অমলিন সৃষ্টি আজও তাদের বাঁচিয়ে রাখে, যেমন সকল সঙ্গীতপ্রেমী এবং বাউলদের মনে উজ্জ্বল হয়ে আছেন পদ্মশ্রী পূর্ণদাস বাউল। গায়কী থেকে পোশাক সবেতেই নিজেকে ভেঙেছেন, গড়েছেন। সময়কে সঙ্গী করে প্রাচীন মনস্ক না হয়ে নিজেকে স্বতন্ত্র করে রাখার নামই শিল্প। কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে 90 বছর বয়সে তিনি এখনও বাউল সাধনা আর বাউল সঙ্গীত চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন।